মহানগরীর এজাইল হাসপাতালত এক ভয়ঙ্কর ঘটনা। সিটি স্ক্যান মেশিনত রোগী সুমুয়াই উঠাও হল অপারেটর। সুরাহক্ত অবস্থাত আছিল অপারেটর। এঘণ্টা ধরে সিটি স্ক্যান মেশিনের ভিতরতে সুমাই থাকিল রোগী। পুত্র তৎপরতা সিটি স্ক্যান মেশিনের পর উদ্ধার হল রোগী চিতেশ্বর বড়া। আর এই ঘটনাক লৈ হাসপাতালখনের রোগী আর অভিভাবকর মাজত আতঙ্কর সৃষ্টি হয়। বিশ্বনাথ চারিআলির ভুক্তভোগী পরিয়ালটোয়ে এই অন্যায়ের বিরুদ্ধে কাক চাপিছে আরক্ষীর। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এতিয়ালৈকে এনে ভয়ঙ্কর ঘটনার কোনো সুদুত্তর দিব পৰা নাই। আমি পুনৰবাৰ জনাইছো আপোনালোকক, মহানগরীর এজাইল হাসপাতালত এক অদ্ভুত কাণ্ড সংঘটিত হয়েছে। সিটি স্ক্যান মেশিনত রোগীক সুমুয়াই থৈ উঠাও হল অপারেটর। সুরাহক্ত অবস্থাত আছিল অপারেটর। এঘণ্টা ধরে সিটি স্ক্যান মেশিনের ভিতরতে সুমাই আছিল রোগী। আর পুত্র তৎপরতা সিটি স্ক্যান মেশিনের পর উদ্ধার হল রোগী চিতেশ্বর বড়া। এই ঘটনাক লৈ হাসপাতালখনের রোগী আর অভিভাবকর মাজত এক আতঙ্কময় পরিবেশের সৃষ্টি হয়। বিশ্বনাথ চারিআলির ভুক্তভোগী পরিয়ালটোয়ে এই অন্যায়ের বিরুদ্ধে কাক চাপিছে আরক্ষীর। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এতিয়ালৈকে এনে ভয়ঙ্কর ঘটনার কোনো সুদুত্তর দিব পৰা নাই। মিডিয়ার ভয় মোক নেদেখাব, মই ভয় দেখাব বিচৰা নাই। মই মিডিয়ার ভয় দেখা খালি জানক যে এজন নিচাসক্ত মানুহে কি কারণে এখন হস্পিটালের ভিতর সুমাই পেলায় তেনেকুৱা গাফিলতি কৰিবলৈ পালে। এতিয়া মোক তার উচিত বিচার লাগে। মই এতিয়া বশিষ্ঠ থানাত এজাহার দিবলৈও মোৰ গৈছে মোৰ ভিন্দ, তার এতিয়া মোৰ উচিত বিচার লাগে। বস ইমানেই মোৰ কথা। আগ মুহূর্ত আপোনাৰ এঘণ্টার আগৰ পৰা দেউতাক প্রায় এক লিটারমান পানি মেডিসিনত সুমাইছে। সুমাই যিটো টেষ্ট লগে লগে কৰিব লাগে সেইটো টেষ্টত এঘণ্টা গাফিলতি কৰি উল্টা মেশিন বন্ধ কৰি দিছে, দি পেলায় দেউতা ভিতর থাকি গল। আর যিজন ব্যক্তিয়ে কৰিছে এওঁলোকে মোৰ নামটো সোধাটো নামটো নকয়, কিন্তু মই কাবাৰ কাবাৰ মুখত শুনিলোঁ কিবা জোন দাস সামথিং জোন দাস। গতিকে জোন দাস পুরা হয়তো অবস্থা নিচাসক্ত অবস্থাত। আর এট প্রেজেন্ট মোৰ নিজৰ মোৰ ভাইটি শিলচর মেডিকেলৰ ডক্টর ENT ডক্টর তেখেতো তাত আছে। তেখেতো তেওঁক বারে বারে কৈছে যে আপুনি এইটো কাম কৰি পেলাই কিহৰ নিজৰ আমাৰ প্ৰফেশনটো বেয়া কৰিছে। তেওঁক বারে বারে মোক কৈছে যে মই সেইটো সময়ত ভিডিঅ' কৰি ৰাখিছিলোঁ। তেখেতে কৈছে যে এবাৰলৈ ক্ষমা কৰি দিয়ক, মই এনেকুৱা নকৰোঁ। কিন্তু সেইটো কথা নহয়। আজি মোৰ দেউতাক কিবা হৈ যোৱাহেঁতেন দেউতাক তেওঁ ঘূৰাই আনিব পাৰিলেহেঁতেন নেকি? এজন নিচাসক্ত ব্যক্তি ইমান ডাঙৰ হস্পিটেল এখনত কেনেকৈ আহিবলৈ পালে?